আজ থেকে আনুষ্ঠানিকভাবে ভারত মিশন শুরু টাইগারদের। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-20 শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30। বাইরের কোনো কিছু নিয়ে ভাবতে চাইছেন না অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, জয় দিয়ে সিরিজ শুরু করতে পুরোপুরি মনোযোগী মাঠের অনুশীলনে। অন্যদিকে ঘরের মাঠে অপরাজয় হলেও বাংলাদেশকে খাটো করে দেখছে না টিম ইন্ডিয়া। দিল্লিতে যেখানে স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম বন্ধ, সেখানে একমাত্র খেলাটাই চলছে। সেই দূষিত বায়ু ডামাডোলেই শুরু হচ্ছে বাংলাদেশ ভারত টি-20 সিরিজ। তাই তো অরুণ জেটলি স্টেডিয়ামে শুধু বাংলাদেশই না, স্বাগতিক ভারতের জন্যও প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। যদিও কন্ডিশন মানিয়ে নিয়ে মাঠের খেলায় মনোযোগ বাড়াতে চায় দুদলই। আমরা আগে থেকেই জানি এখানে বায়ু দূষণের প্রভাব থাকবে। গেল 3 দিন এখানটায় আমরা অনুশীলন করেছি, চেষ্টা করেছি মানিয়ে নেয়ার। এটা তো আমাদের কন্ট্রোলে নেই, তাই তো মাঠের খেলায় মনোযোগী আমরা। এরিয়েও অনেক কথা হয়েছে, আমার মনে হয় এখানকার কন্ডিশন মাঠের খেলায় দুই দলেরই জন্য সমান প্রভাব ফেলবে। তামিম সাকিব বিহীন দল সাজানোটা খুবই কঠিন টাইগার ম্যানেজমেন্টের, তবে বাকিদের উপর পূর্ণ আস্থা আছে অধিনায়কের। দিল্লির উইকেট টি-20 জন্য বরাবরই ব্যাটিং সহায়ক, বাড়তি দায়িত্ব থাকবে বোলারদের। এরই মধ্যে সাকিব ইস্যু নিয়ে কথা হয়েছে অনেক। আমাদের মনোযোগ প্রথম টি-20তে, জয় দিয়েই সিরিজ শুরু করতে চাই। তরুণদের ভালো সুযোগ থাকবে এই ম্যাচে। আমরা দল হিসেবে আর যে যার জায়গায় পারফর্ম করতে পারলে সেটা অসম্ভব নয়। দলে নেই বিরাট কোহলি, বুমরা, ভুবনেশ্বর, হার্দিক পান্ডিয়া, নাই ফ্রন্ট লাইন পেসারদের কেউই। ক্যাপ্টেন রোহিতের সাথে ধাওয়ান, লোকেশ রাহুলদের নিয়ে তারপরও ইন্ডিয়া ব্যালেন্সড দল। তবে বাংলাদেশকে ঠিকই সমীহ করছেন অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ অনেক ভালো দল, আমরা জানি ওদের 2 মেইন ক্রিকেটার নেই, তারপরও যারা আছেন তারা সম্প্রতি ভালো ক্রিকেট খেলছেন। তাদের দিনে যে কোনো দলকে হারাতে পারেন তারা, বিশেষ করে আমাদের দারুণ প্রেসারে ফেলে প্রতি ম্যাচেই। আমাদের জিততে হলে ভালো ক্রিকেটটাই খেলতে হবে। টিম ইন্ডিয়ার বিপক্ষে এই ফর্মেটে 8 ম্যাচ খেলে এখনও পর্যন্ত জয়হীন বাংলাদেশ। এই সিরিজে সেই খরাই ঘোচাতে চায় টাইগাররা, তবে ভাঙ্গাচোরা দল নিয়ে সেটা কতটা সম্ভব সেই প্রশ্ন থাকছেই। মাহমুদুর রহমান, DBC নিউজ ডেস্ক।